তো বন্ধুরা, যারা যারা এখনো সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা যাও, ডেসক্রিপশন বক্সে প্রথমে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই আমার ওখানে গেম প্লে দেখতে হবে, তো অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে দেবে। এবার আসি আমাদের মেইন টপিকে, যে তোমাদেরকে বলি যে তোমাদের পোকার M40 বেশি ভালো নাকি তোমাদের নতুন যেটা কোবরা M40 আছে সেটা বেশি ভালো। তো প্রথমে বলি যে যেটা পোকার M40 হলুদ কালার, যেটা ফ্ল্যাশিং স্পেড M40, তো সেই M40 অ্যাবিলিটি তোমরা জানো, তবুও তোমাদেরকে একবার বলে দিই যে সেই M40-র অ্যাবিলিটি কী। তো তোমরা হয়তো জানো যে ডবল ড্যামেজ রয়েছে, রেট অফ ফায়ার আপ রয়েছে, এবং যেখানে কিন্তু রেঞ্জ একটু কম রয়েছে। তো ভাই প্রথমেই বলি যে ডবল ড্যামেজ, রেট অফ ফায়ার আপ যেহেতু রয়েছে এবং রেঞ্জ যেহেতু কম, তো ভাই MP40 এটা কিন্তু এমনিতেই কিন্তু শর্ট রেঞ্জের গান, তো সেক্ষেত্রে রেঞ্জ কিন্তু খুব একটা ম্যাটার করে না। আর রেট অফ ফায়ার আপের জন্য কিন্তু খুব ভালো হেড পড়ে, যারা এটা ইউজ করে তারাই জানে। তোমাদেরকে বলে দিই এবার যে নতুন যেটা কোবরা M40 এসেছে সেটার অ্যাবিলিটি কী। তো নতুন যেটা কোবরা M40 আসছে, যেটা তোমরা হয়তো আজকে বা কালকে আমরা দেখতে পেয়ে যাবে, তো সেই M40-র অ্যাবিলিটি হচ্ছে যে সেখানে কিন্তু ড্যামেজ আপ রয়েছে আর রেট অফ ফায়ার আপ রয়েছে। আর তুমি যখন একদম ম্যাক্সিমাম আপডেট করে নেবে, তখন কিন্তু তোমার ডবল ড্যামেজ হবে আর রেট অফ ফায়ার আপই থাকবে, সেটা কিন্তু ডবল রেট অফ ফায়ার হবে না, এবং সেখানে কিন্তু রিলোড স্পিড ডাউন। তো ভাই দুটোর মধ্যে কম্পেয়ার করে যদি বলতে চাও, তাহলে ভাই আমার কাছে কিন্তু হলুদ কালার যেটা আমি নিয়ে আছি সেটাই কিন্তু বেশি ভালো, এটা আমার ওপিনিয়ন। তো তোমাদেরকে বলে দিই ভাই, যেখানে কোবরা M40-তে রিলোড স্পিড ডাউন দিয়েছে, তো যেহেতু M40 হলো শর্ট রেঞ্জের গান, শর্ট রেঞ্জে তুমি মারার জন্য ওই গানটা ইউজ করা হয়, তো সেক্ষেত্রে যদি রিলোডে যদি সময় নিয়ে নাই, তাহলে ভাই ওই গানটা কীভাবে ভালো একটা গান হয়ে গেলো সেটা হলো আমার প্রশ্ন, যে রিলোড স্পিড ডাউন কেন দেওয়া হলো। রিলোড স্পিড ডাউন না দিলে ওই গানটা কিন্তু এর থেকেও মারাত্মক হতে পারতো, কিন্তু সেখানে রিলোড স্পিড ডাউন, সেখানে তুমি একটা এনিমিকে ডাউন করবে ঠিকই, কিন্তু বাকি যখন তুমি স্কোয়াডে খেলবে বা ডুয়োতে খেলবে তখন কিন্তু রিলোড পড়ে যাবে এবং অপোনেন্ট টিমের এনিমিত কিন্তু তোমাকে মেরে দিয়ে চলে যাবে, তোমাকে পুরো শুয়ে দিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো যেখানে কিন্তু যেখানে পোকার M40 হলুদ, যেটা হলুদ, যেটা ফ্ল্যাশিং স্পিড M40, এটার কিন্তু রেঞ্জ কম আছে কিন্তু রিলোড স্পিড কোনো ডাউন নেই। এবং এই M40 আর কোবরা M40 মধ্যে পার্থক্য এটাই যে কোবরা M40-তে কিন্তু যেটা রিলোড স্পিড ডাউন দিয়ে দিয়েছে সেখানে কিন্তু রিলোড করতে প্রবলেম হবে, এনিমি কিন্তু তোমাকে শুয়ে দিয়ে চলে যাবে। এবার আসি যে কোবরা M40 তুমি যদি নাও, তো তাহলে তোমার কিন্তু প্রথমে তোমাকে কিন্তু আমরা যত জানি যে ফেডেড হুইলে আসবে, তো ফেডেড হুইলে যদি আসে সেখানে তোমার 700 ডায়মন্ড যাবে। এবার হলো সেটাকে তোমাকে কিন্তু সম্পূর্ণ আপডেট করতে হবে, এবং সম্পূর্ণ আপডেট করতে গিয়ে তোমার কিন্তু যতগুলো ডায়মন্ড যাবে, তোমাদের বলে দিই তোমার কিন্তু 14,000-16,000 ডায়মন্ড কিন্তু চলে যাবে। তো ভাই একটা MP40 নিতে গিয়ে আমি 14,000-16,000 ডায়মন্ড কেন খরচ করব, যেখানে আমার কথা হলো যে আমরা কিন্তু সেই 14,000-16,000 ডায়মন্ড দিয়ে আমরা কিন্তু স্টোর থেকে 8-9টা গানস কিন্তু পারমানেন্ট তুলতে পারবো, যতগুলো স্টোরে যতগুলো গানস কিনা আছে সেখান থেকে কিন্তু আমরা আমাদের মন মতো কিন্তু প্রচুর গানস কিন্তু তুলতে পারবো। এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি, এখানে যতগুলো গানস কিনা আছে সেখানে তোমরা কিন্তু আরামসে কিন্তু ভালো ভালো গানস কিন্তু তুলতে পারবে। তো ভাই আমার কথা হলো আমি 14,000-16,000 ডায়মন্ড কেন খরচ করব, যেখানে রিলোড স্পিড ডাউন আছে। রিলোড স্পিড ডাউন মানে বুঝতেই পারছো, শর্ট রেঞ্জে কিন্তু রিলোড যদি লেট হয়ে যায় তাহলে ভাই কীভাবে তুমি এনিমিকে মারবে। তো সেক্ষেত্রে আমার মতে কিন্তু হলুদ M40-টা বেশি ভালো। এবার আসি যে যাদের কাছে বানি M40 আছে তারা কী করবে। তো ভাই যাদের কাছে বানি M40 আছে তারা কোনো দিকে তাকানোর দরকার নেই ভাই, তোমাদের কোবরা M40 নেওয়ার দরকার নেই। শখ যদি থাকে যে আমি আমার কালেকশান বাড়াবো তাহলে নিতে পারো, কিন্তু খেলার জন্য কিন্তু বানি M40 বেস্ট এবং সেকেন্ড র্যাঙ্কে কিন্তু পোকার M40 বেস্ট। কিন্তু কোবরা M40 রিলোড স্পিড ডাউন দেওয়ার জন্য আমার তো ভাই নেওয়ার ইচ্ছে নেই, যদি ফেডেড হুইলে আসে এক দুটো, যদি একটা বা দুটো যদি স্পিন যদি উঠে গেলো তো উঠে গেলো, নাহলে আমি ফুল স্পিন কিন্তু করবো না, যেহেতু আমার কিন্তু রিলোড স্পিড ডাউন, আমি শর্ট রেঞ্জে গিয়ে রিলোড স্পিড ডাউন হলে চলবে না, সেখানে কিন্তু ফাটাফাট রিলোড না করলে মারতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের কী ওপিনিয়ন, তোমাদের কী মতামত তোমাকে কমেন্ট করতে ভুলবে না। আমার তো ভাই এই হলুদ কালার M40 খুবই ভালো লেগেছে, যেহেতু ভাই নতুন কোবরা M40 আমি নিতে পারবো সেটা অবশ্য, কিন্তু ফুললি আপডেট করতে প্রচুর ডায়মন্ড যাবে, তো ওই ডায়মন্ড আমি খরচ করবো না, তার থেকে ভালো ভালো ড্রেস নেবো, তার থেকে ভালো ভালো গানস কিন্তু তুলবো, অত ডায়মন্ড খরচ করা আমার কোনো দরকার নেই। তো ভাই তোমাদের কমেন্ট করতে ভুলবে না তোমাদের কোনটা মতামত অবশ্যই, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আজকের মতো টাটা।